দিন কায়েমের পথ ও পদ্ধতি, আলহামদুলিল্লাহ দিন কায়েম তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুবই সেন্সিটিভ বিষয়, আর খুবই বিভ্রান্তিকর বিষয়। এই বিষয়ের উপরে অনেকে গুমরা হয়ে গেছে, এই বিষয়কে কেন্দ্র করে গুমরাহিতে চলে গেছে। আলহামদুলিল্লাহ আমরা সংক্ষেপে জানার চেষ্টা করব দিন সম্পর্কে। আল্লাহ তবারক তাআলা কোরআনের মধ্যে আমাদেরকে যেটা মৌলিক আয়াত আমাদেরকে আল্লাহ তবারক তাআলা দান করেছেন কোরআনে, সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত আর 85 নম্বর আয়াত আর মায়েদার 3 নম্বর আয়াত, এই আয়াতগুলোতে দিনের যে চিত্রটা আল্লাহ তুলে ধরেছেন এটাই আমরা আলোচনা করব, এটাই আমরা এখান থেকে আমরা দিন সম্পর্কে জানার চেষ্টা করব। আল্লাহ কি বলছেন, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকটে মনোনীত দ্বীন হলো ইসলাম, ইসলাম হলো আল্লাহর নিকটে মনোনীত দ্বীন। তাহলে এটা কোরআনের মাধ্যমে ফয়সালা পেয়ে গেলাম যে আমাদেরকে যে দ্বীন কায়েম করতে হবে এটা অভিধানের দ্বীন নয়, আবিধানিক অনেক অর্থ, দ্বীনের অনেক অর্থ। এক ঘন্টা এগুলো আলোচনা আমি কী করবো বলেন, 1 মিনিটে আমার নির্ধারিত হয়ে গেল, হ্যাঁ এই যে সূত্র, আমার প্রথম সূত্র দিনের অনেক অর্থ, এই অনেকগুলো অর্থ বলার জন্য মহাপণ্ডিত ব্যক্তিকে নিয়ে আসতে হবে, উনি লম্বা চওড়া আলোচনা করবে কিন্তু কিছুই সার নির্যাস কথা যেটা প্রয়োজনীয় কথা ওইটাই পাওয়া যাবে না। সংক্ষিপ্ত পেয়ে গেলাম, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন বলতে যা বোঝায় এটা হলো ইসলাম, শেষ। তাহলে দিন কায়েম মানে ইসলাম কায়েম, আর ইসলামের একটা সংজ্ঞা আছে না, ইসলামের সংজ্ঞাটা যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে উঠে এসেছে, হাদিসে জিব্রিলের মধ্যে এসেছে, কি এসেছে, আখবিরনি আনিল ইসলাম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিব্রিল প্রশ্ন করেছিলেন এরকম কি বলে জনসম্মুখে এরকম সাহাবিদের লোক সমাগমের মধ্যে মসজিদের ভিতরে, মসজিদে নববীতে সবাই বসা এমন সময় জিব্রিল আলাইহিসসালাম এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে ইসলাম সম্পর্কে জানেন, দিন বলতে ইসলাম, ইসলাম বলতে দিন, এটাই হলো আমরা কায়েম করতে চাই, এটাই কায়েম করা উচিত, এটার জন্যই বক্তব্য হওয়া উচিত। আর ইসলামকে তো আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, তাই না, এই পরিপূর্ণ ইসলামের মধ্যে কি পাওয়া যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা জবাবের মধ্যে বলে দিয়েছেন, কি বলছেন, আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাক্ষ্য দিবে এই মর্মে যে আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহর বান্দা ও রাসূল, তুকিমুসসালাহ, সালাত কায়েম করবে, অন্য হাদিসে আছে তুকিমুসসালাত আল মাকতুবা, ফরজ সালাতগুলো কায়েম করবে, তারপরে ওয়াতুয়দ্দি যাকাত আল মাফরুযা, ফরজ যাকাত আদায়, যাকাত আদায় করবে, আর এক হাদিসে আছে ফরজ যাকাত আদায় করবে, আর একটা কি তসুম রমজান, রমজানের সিয়াম পালন করবে, আর কি ওয়াতাহাজ্জুল বাইতা, বাইতুল্লাহর হজ পালন করবে, এই 5টা জিনিসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম হিসেবে ধার্য করে দিলেন, এটাই হলো
আল্লাহর দৃষ্টিতে দিন বলতে ইসলাম, আবার দিনের মারাতে বাসেন, দিনের দিনের কিন্তু স্তর আছে, তিনটা স্তর, দিনের তিনটা স্তর। এক নম্বর স্তর হলো ইসলাম, দুই নম্বর স্তর হলো ইমান, তিন নম্বর স্তর হলো ইহসান। দিনের এর মধ্যেই আমরা থাকব, দিনের আলোচনা, দিন কায়েম বলতে আমরা এগুলো কায়েম করব। আর এগুলো যদি আমরা আমাদের আলোচনায় না নিই, এগুলো যদি মানুষকে না শিখাই, তো দিন ও কেমন দিন, ও কেমন দিন, এগুলোই আসে না। আর ইসলামের এরপরে আরো কিছু বিষয় আছে আনুষঙ্গিক, সেটা কি, আল্লাহ তবারক তাআলা যে সমস্ত জিনিসকে হারাম করে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত জিনিস হারাম করে দিয়েছেন, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এগুলো হলো ফারায়েজ, আর আগরা হলো মুহাররমাত। ফারায়েজ কায়েম করতে হবে আর মুহাররমাত নিষিদ্ধ, আল্লাহ তবারক তাআলা যা কিছু নিষেধ করে দিয়েছেন সেগুলো থেকে বিরত থাকতে হবে। এটাই হলো দিন। এবং দেখা যাবে যে কোরআনের মধ্যে নবীরা যেই দিন কায়েম করেছেন, নবীদের যে দিন কায়েম করা, এই দিন কায়েম করার যদি আমরা ডিটেলস বর্ণনা জানতে যাই, তাহলে কি পাওয়া যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাজিল হয়েছে এই মর্মে, কি সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াত, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপরে এবং আপনার পূর্বে যত রাসূল আমি প্রেরণ করেছিলাম, সবার কাছে একটি ওয়াহি করেছিলাম, সেটা কি, সেটা হলো লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া প্রকৃত আর কোনো মাবুদ নেই, অতএব শুধু আমার ইবাদত কর। তাহলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই ছিল নবীদের দিন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা দিয়েছেন। এই আয়াতের ব্যাখ্যায় কী পাওয়া যায়, নবীদের দিন কি, নবীদের দিন সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন। মুসনাদ আহমদের মধ্যে হাদিস এসেছে এবং মুসলিম শরীফের মধ্যেও এই হাদিসটি এসেছে, মুসলিম শরীফে আংশিকভাবে এসেছে এবং মুসনাদ আহমদের মধ্যে বিস্তারিত এসেছে, কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আম্বিয়া ও ইখওয়াতুল আল্লাত, নবীরা সবাই হলো বৈমাত্রিক ভাই, ইখওয়াতুল আল্লাহ বৈমাত্রিক ভাই, মানে তাদের বাপ এক কিন্তু মা ভিন্ন ভিন্ন। তো মা ভিন্ন বলতে আল্লাহ রাসূল যেটা ব্যাখ্যা দিয়েছেন, দীনুহুম ওয়াহিদুন, তাদের দিন হলো এক। এই যে বাপ এক হয় না, বৈমাত্রিক ভাই হলে বাপ এক, মা ভিন্ন, তা আল্লাহ রাসূল ব্যাখ্যা দিয়েছেন কি, দীনুহুম ওয়াহিদুন, তাদের দিন হলো এক, ওয়া শারায়ুহুম মুখতালিফা, আর তাদের শরীয়ত হলো ভিন্ন ভিন্ন, শরীয়তের মধ্যে ভিন্নতা পাওয়া যায় কিন্তু তাদের দিন এক। এরই হলো দিন কায়েম, নবীরা যেই দিন কায়েম করেছে তাদের দিন এক, সেই সেই দিন তো উম্মতেরও হবে, উম্মতেরও তো ওইটাই দিন হবে যেই দিন তারা নবীরা কায়েম করেছেন, ওই দিন তো উম্মতেরও হইতে হবে, ভিন্ন তো হবে না। তাহলে দিনটা কি বোঝা গেল, এই দিনের ব্যাখ্যা আল্লাহ তবারক তাআলা কি বলছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি, হে রাসূল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পূর্বে আমি যত রাসূল প্রেরণ করেছি সবার কাছে একটি ওয়াহি করেছিলাম, বোঝা যাচ্ছে এটাই দিন। যেই একটি ওয়াহি করেছিলেন সেই ওয়াহির বক্তব্য যেটা, ওয়াহির মধ্যে যে বিষয় পাওয়া গেছে, এটাই হলো নবীদের দিন, নবীদের দিন। আল্লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুন, যে আমি ব্যতীত আর তোমাদের কোনো মাবুদ নেই, অতএব শুধু আমারই ইবাদত করো।
এটাই ছিল নবীদের দিন। ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মতির রাসূলা আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আমি সমস্ত উম্মতের মধ্যে রাসূল প্রেরণ করেছি কি দাওয়াত নিয়ে, আনি আবুদুল্লাহ তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো আর তার সাথে কাউকেও শরীক করো না বা তাগুত থেকে তোমরা বিরত থাকো, তাগুত থেকে বিরত থাকো। তাগুত থেকে বিরত থাকার অর্থ হলো শিরক এবং শরীক থেকে বিরত থাকো। এটাই ছিল নবীদের সবার, এই যে দিন হুম ওয়াহেদ, তাদের দিন হলো এক। সেই দিনটা কি? দিন হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের দিন হলো কালেমা, তাদের দিন হলো তাওহীদ, তাদের দিন হলো তাওহীদের ভিত্তিতে আল্লাহর ইবাদত করা, এটাই হলো দিন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে পয়েন্ট বলে দিয়েছেন, কালেমা, সালাত, জাকাত, সিয়াম, হজ, উমরা। হ্যাঁ, দেখা যায় যে কোনটাতে আমরা ঠিক আছি, আমরা আমরা এই যে দিন কায়েম করব, এই দিন কায়েমের জন্য কয়েকটা কর্মসূচি আছে আর কয়েকটা ক্ষেত্র আছে। দিনের মোটামুটি আমরা ফিগারটা পেয়ে গেছি, যেই দিন কায়েম করব সেই দিনের ফিগারটা আমাদের কাছে এখন সামনে। হাদিসে জিবরিল, সোজা কথা, হাদিসে জিবরিল, এই হাদিসে জিবরিলের মাধ্যমে আমরা দিনের ফিগার পেয়ে গেছি, এই দিন আমরা কায়েম করব। এটাই হলো আল্লাহর দৃষ্টিতে, কোরআনের দৃষ্টিতে দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, হাদিসের দৃষ্টিতে দিন। এই দিনটাই জিবরিল আলাইহিসসালাতু ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি তুলে ধরেছেন, তার কাছে জমা দিয়ে গেছেন, আর সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে শিখিয়েছেন, কিয়ামত কাল পর্যন্ত এই দিনের শিক্ষা দীক্ষা জারি থাকতে হবে। আর এই দিনটা আমরা কিভাবে পাব, এই দিন কিভাবে আমরা বাস্তবায়ন করব, এর কর্মসূচিগুলো কি, এর তিনটা কর্মসূচি আর চারটা ক্ষেত্র, এইটি খালি মুখস্থ করবেন, তিনটা কর্মসূচি আর চারটা ক্ষেত্র। এক নম্বর কর্মসূচি, যেই দিনের ফিগার আমরা সামনে আনলাম, তুলে ধরলাম, এবং এক কথাই আপনি যদি বলতে চান দিনের ফিগার, আবুল তাবর কারো দার্শনিক বক্তব্য, সাহিত্যিক বক্তব্য, পণ্ডিতি বক্তব্য কোনো শোনার দরকার নাই, বাস হাদিসে জিবরিল হলো দিন। হাদিসে জিবরিলের মধ্যে দিনের তিনটা স্তর কমপ্লিট বলে দেওয়া হয়েছে। ইসলামের পাঁচটা রোকন, ইমানের ছয়টা রোকন, আর এহসান। এহসান হলো, এহসান, এহসানের কাজটা কি, এই যে দুইটা স্তর, এই দুইটা স্তরকে যথাযথভাবে কায়েম করার জন্য এহসানের হাতিয়ার প্রয়োজন। আমার ইসলামকে সুন্দর করতে হবে, আমার ইমানকে সুন্দর করার করতে হবে কি দিয়ে, এহসান দিয়ে। এটা হলো এই দুইটাকে সুন্দর করার জন্য, যথাযথ করার জন্য, লামসাম না, জেনতেন না, নামকে অস্তে না, নামে ইসলাম, নামে মুসলমান না, যথাযথ, এর নামই হলো এহসান। তাহলে এই দিনের ফিগার আমরা জানতে পারলাম, এখন এই দিনটাকে কিভাবে কায়েম করব, কায়েম করার জন্য তিনটা কি বললাম, তিনটা কর্মসূচি। এক নম্বর হলো ইলম, দুই নম্বর হলো আমল, তিন নম্বর হলো দাওয়াত। ইলম, আমল, দাওয়াত, ইসলামের ফিগার, দিনের ফিগার আমাদের কাছে একেবারে স্পষ্ট। এখন কি করতে হবে, এই দিন যদি আমরা কায়েম করতে চাই তাহলে কর্মসূচি হাতে নিতে হবে, ইলম অর্জন করতে হবে। এই দিনের এলেম অর্জন, এই যে দিনটা আমরা জানতে পারলাম, দিনের ফিগার সম্পর্কে আমরা যে জানতে পারলাম, এই দিন কোথায় পাওয়া যাবে, এর ঠিকানা কি,
এর ঠিকানা কি? চরমনাই দরবার শরীফ। এত বড় বাসের বহর ওইদিকে যায় কেন? দিন শিখার জন্য। হ্যাঁ, কোরআন এবং সুন্নাহ, এলেম। এলেম কিসের এলেম আপনি অর্জন করবেন? এলেম অর্জন করতে হবে যেই দিন সম্পর্কে আমরা জানতে পারলাম পরিপূর্ণ দিন। এটা হলো পরিপূর্ণ দিন। আল্লাহ বলছেন না, আলি ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। পরিপূর্ণ এই পাঁচ রোকনে পরিপূর্ণ হয়ে গেছে, ছয় রোকনে পরিপূর্ণ হয়ে গেছে, সাত নম্বর রোকন আমি যোগ করতে পারবো না, ছয় নম্বর কোনো রোকন আমি ইসলামের মধ্যে যোগ করতে পারবো না, কিন্তু করে ফেলেছি আমরা। ছয় নম্বর রোকনটা কি? মাযহাব মানাও একটা ফরজ। এই ফরজ নিয়েই ব্যস্ত, এই ফরজ নিয়ে ব্যস্ত হওয়ার কারণেই তো হিন্দুরা এসেছে। ঠিক, তোমরা যখন এ বাড়াইতেছো আমরাও কিছু সংযোজন করি। তোমরা মুসলমান হয়ে যদি এরকম ফরজ বাড়াও, তা আমরা যদি কিছু বাড়াই তো সমস্যা কি? আমরাও বাড়াই। আল্লাহ রসুল আমাদেরকে দিয়ে গেলেন পাঁচ ফরজের ইসলাম, এখন কি ছয় ফরজ, আবার ষষ্ঠ ফরজ যেটা হুজুররা যোগ করলো। এই বাংলাদেশের হুজুররা সবাই একমত হয়েছে, ভারতবর্ষের হুজুররা সবাই একমত হয়েছে, মাঝহাবের হানাফি মাঝহাবের সবাই মিলে একমত হয়েছে কি মাঝহাব মানাও একটা ফরজ। আর এই ফরজ আবার পাওয়ারফুল বেশি। আপনি বড় মুফতিকে যাই জিজ্ঞেস করেন, হাটহাজারিতে বসে আছে, যাই জিজ্ঞেস করেন আপনাদের এলাকায় বড় হুজুর কোথায় আছে? না, আপনাদের প্রত্যেক এলাকার বড় হুজুর আছে, যশোরের বড় হুজুর, খুলনার বড় হুজুর, যাই জিজ্ঞেস করেন যে হুজুর এক ব্যক্তি সালাত পড়ে না, ঠিকই মুসলিম, তার ইসলাম আছে? হ্যাঁ হ্যাঁ মুসলিম মুসলিম। যাকাতও দেয় না, তো কি মুসলিম? হ্যাঁ মুসলিম মুসলিম। আচ্ছা হজ উমরাও তো করে না, টাকা পয়সা আছে, মুসলিম। সব পাঁচটায় বলা শেষ, এবার বলছে হুজুর ও কিন্তু মাঝহাব মানে না, তো মুসলমানই না, ও তো মুসলমানই না। দেখছেন হুজুররা যে ফরজটা যোগ করলো কত পাওয়ারফুল। আল্লাহর আল্লাহর যোগ করা, রসুলের সেট করা ফরজের কোনো মূল্য নেই, এগুলো এগুলো বাদ দিল মুসলমান। আর যখন ছয় নম্বর ফরজের কথা বলা হয়েছে, হুজুর ও কিন্তু মাঝহাব মানে না, বুঝছো তো মুসলমানই না। আমার এই যে ষষ্ঠ ফরজ ওরা বানাইছে তো খুব যত্ন, ষষ্ঠ ফরজটা ওরা সংযোজন করছে না, সব খালি এইটারই সৈনিক। আপনি খালি বলে দেখেন, আপনি কোরআন সুন্নাহ কথা বললেও বললে তারা উল্টা খেপে যাবে। আপনি জানেন কেন্দ্র মসজিদে যান, যশোর কেন্দ্র মসজিদে যান, খুলনা কেন্দ্রীয় মসজিদ, আর মসজিদে দাঁড়িয়ে বলেন যে আর সালাতের পরে কোরআন হাদিস থেকে আলোচনা হবে কোরআন, এবং আর যদি বেশি চুলকানি শুরু হবে যদি বলেন যে কোরআন ও সহি হাদিস থেকে আলোচনা, ওই সে খবর। এই এই দেখ দেখ দে এইটা কে, এরই লামা যাবে, পাই গেছি আজকে, এরই খুঁজছিলাম, একই তো খুঁজি আমরা, আজকে পেয়ে গেছি আমাদের মসজিদে কোরআন আর সহি হাদিস। যদি বলতেন যে ইমাম মুহিনবর রহমতুল্লাহের ফজল, কিভাবে উনি চল্লিশ বছর এক এশার ওযু দিয়ে ফজর পড়লেন, এটার আজকে বর্ণনা দেওয়া হবে, সব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বুঝে গেছে মাসাবের ফজল। আমার এটা নিয়ে গবেষণাও আছে, ষষ্ঠ ফরজের গবেষণা আছে, এই গবেষণা করে আবার এই ফরজেরও বাচ্চাও বের হয়েছে, ১৩০ ফরজ হয়ে গেছে। এই হলো বাংলাদেশের অবস্থা। এমনি কি এরা নাস্তিকরা আসছে, চল চল চল, ওরা নিজেরাই বিকৃত করতেছে, আমরাও কিছু বিকৃতিতে শরিক হই, এমনি কি হয়েছে নাকি? ৯৫% মুসলমান আর ৫% হলো অমুসলিম, দেখেন না তাদের কি দাপট, জিজ্ঞাসাও করে না, ঢুকাই দিতেছে যা ইচ্ছে তাই, যে তোমরা ঢুকেছো আমরা ঢুকাইলি সমস্যা কি, তোমরা তো আজাবাজ জিনিস ঢুকাইতেছো, ১৩০ করে ঢুকাই দিছো, সালাত ছেড়ে দিলে ইসলাম থাকে আর তোমার মাসাব ছেড়ে দিলে ইসলাম থাকে না, এটা কি কাহিনী? এরকম কি কোনো হাদিস আছে নাকি? আল্লাহ রসুল বলছেন কি জিবরিল কি সেদিন জিজ্ঞেস করছিল, হ্যাঁ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিয়েছিলেন,
ওয়ান তুমিনা বিল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহ তাআলা বিল কাদরি ওয়া খাইরিহি ওয়া শাররিহি ওয়ান তালতাজিমা মাযহাবা ইমামিন মুআয়্যিনিন মিন আল আইমা এটা বলছিলেন আল্লাহর রাসূল আর তোমাকে ষষ্ঠ ফরজ যেটা মানতে হবে যে কোনো পরবর্তীতে যে ইমামরা আসবে সেই ইমামদের যে কোনো একজন ইমামকে তোমার মানতে হবে বলছিল সেদিন আল্লাহ রাসূলের জবাবে এটা ছিল তো এটা বাড়াইলো আর এটা নিয়ে কিন্তু তোল পারবে না আবার সপ্তম ফরজও বাড়াইছে হুজুররা কি বলছে তরিকা মানতে হবে খালি মাযহাব মানলে হবে না ওর দেখো তরিকা মানে কি না অনেকেই তো মাযহাব মানে কিন্তু তরিকা মানে না পীর মানে না দেখবেন এরকম পাওয়া যায় তখন ওরাও আবার এটাই ফতোয়া দিয়ে বসে আছে আর যে পীর মানে ও তো শয়তান ও শয়তানকে পীর ধরছে যদি মানুষ পীর না ধরে তাহলেও জানতে হবে ও শয়তান পীর ধরে বসে আছে এই আবার তরিকা সপ্তম ফরজ তরিকা বাড়াই দিছে বারবার এটারও বাচ্চা বানাইছে 126 পর্যন্ত আছে হক্কানি পীরের এই কাম তাহলে ভণ্ডরা কি করবে বলেন হকালি পীরের যদি এই কাহিনী এদেরকে সিলেবাস করতে দিলে কি করতো বুঝেছেন 126 তরিকা মুখস্থ করাই সারত 130 ফরজ মুখস্থ করাই তো এদেরকে জানেন কোন দিক দিয়ে এখন হুজুর হুজুরকে যদি সিলেবাস বানাইতে দিই এই হুজুরের আগেই দাঁড়াইবে আমরা 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 বড় হুজুর আমরা সব বড় হুজুর এখন এই যে বলতেছে আমাদের দেশের আসলে দিন বুঝাই নাই আল্লাহর দিনের সাথে যতক্ষণ পর্যন্ত আমাদের দিনের কমন না পড়বে ততদিন পর্যন্ত দিন কায়েম হবে না ফালতু কথাবার্তা গেল কিসের দিন কায়েম দিন কায়েম যত দাওয়াত আমাদের মধ্যে আমাদের মাঝে আমরা শুনে থাকি দিন কায়েমের দাওয়াত সব এগুলো রাত কায়েমের দাওয়াত এগুলো একটাও দিন কায়েম না দিন বুঝার দাওয়াত নাই দিন বুঝার আগে দাওয়াত দিতে হবে তারপরে আসবে দিন কায়েমের পালা দিনই তো বুঝে না দিন কাকে কায়েম কি করবে আলতু ফালতু জিনিস কায়েম করে যে বসে থাকবে আচ্ছা বলেন তারা যদি দিন কায়েম করে যাচ্ছে যদি আল্লাহ যদি চরমনের দিন কায়েম করে দেয় অথবা 18 জিতাই দেয় কি হবে তখন জামাত ইসলামের কি হবে চরমনাই দিন কায়েম করে দিছি ওরাকে জিতাই দিছি বহন কি হবে এই জন্য আল্লাহ বলছে থাক তোর আগে দিন বুঝ আমার দিনের সাথে যখন তোদের দিনের কমন পড়বে ওই দিন কায়েম হবে ওরা তো লাইনই পাইতেছে না দিন বুঝার এই জন্য তো আগে দিনের ফিগারটা আপনাদের সামনে তুলে ধরেছি দিনের ফিগার এরপর পালা হলো কর্মসূচি ভিত্তিক আগাইতে হবে হ্যাঁ এলেম আর এই দিনের এলেম ছড়িয়ে আছে গোটা কোরআনের মধ্যে কোরআনের মধ্যে কোরআন কতটুকু পড়েছি আমরা কতটুকু পড়ি আমরা কোরআন আমাদের পড়া নাই এখন সব দেশের মধ্যে যেটা চলতেছে প্রচার প্রচারণা প্রপাগান্ডা বিশ্বজয়ী হাফেজ বানানো বিশ্বজয়ী কারি বানানো বিশ্বজয়ী হাফেজ আর কারি দিয়ে কী হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কারিকে মেরে ফেলতে চাইছিল না কি বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি হে সাহাবায়ে কেরাম অচিরেই এমন কিছু লোকদের আবির্ভাব ঘটবে যারা তোমাদের চেয়েও বড় কারি সাহাবিদেরকে ফেল করে দেবে কারিতে কামই হলো কোরআন নিয়ে পড়ে থাকা তেলাওয়াত এত তেলাওয়াত সুন্দর বুঝেছেন সারাদিন কোরআন তেলাওয়াত ভাব সব দেখে মনে হয়েছে এদের জন্যই কোরআন নাজিল হয়েছে আর একেবারে সুপাত্রে কোরআন স্থাপিত হয়ে গেছে এসে গেছে আল্লাহ এদের জন্য ইকরাউন আল কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা পড়বে কোরআন তোমাদের চেয়েও বেশি পড়বে কোরআন তো দিন আমাদেরকে বুঝতে হবে কোরআন বুঝার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তো বলছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ইলম অর্জন করা প্রত্যেক মুসলিম ব্যক্তির উপরে ফরজ কিসের এলেম অর্জন করবেন এই যে দিনের এলেম অর্জন করবে তাহলে না দিন কায়েম হবে কিন্তু আজকে এলেমের নামেও চলতেছে জালিয়াতি সব এলেম জালিয়াতি এলেম খালি হাদিস এলেম হাদিস কি জাল হয় নাকি এলেমও জাল হয়ে গেছে
এলেমও জাল। জাল কি? মারেফতের এলেম, তরিকতের এলেম, হকিকতের এলেম, এগুলো এলেম অর্জন করে, মারেফত শিখায়। জাহিরি আর বাতিনি এলেম এগুলো নিয়ে, আরে কোরআন বুঝার এলেম, রাসূলের হাদিস বুঝার এলেম। আলহামদুলিল্লাহ, কত মজা লাগলো একটা ছোট বাচ্চা। হ্যাঁ, আপনাদের আত্মাওহীদ কি মাদ্রাসাতুত তাওহীদ আস-সালাফিয়া, মাদ্রাসাতুত তাওহীদ আস-সালাফিয়া, ছোট একটা বাচ্চা, ওর বয়স কত হবে? 8 বছর বয়স। 10টা হাদিস মুখস্থ বলল তর্জমা সহ। আল্লাহ আকবার! আপনি দেখেন ওই টঙ্গীর ইজতেমাতে 50-60 লোক, আপনি যদি গেটটা বন্ধ করে দেয় বলেন 10 হাদিস বলবি আর বাইরে হবে, একটা বাইরে হতে পারে, সব টঙ্গীর মাঠে পৌঁছে মরবে, দুর্গন্ধে গোটা বাংলাদেশ তছনছ হয়ে যাবে, 10 হাদিস বের হবে না। কিন্তু 49 কোটি নেকি কোনো ব্যাপারই না তাদের কাছে, একটা টাকা খরচ করলে 49 কোটি নেকি, একটা হাদিস বলতে পারবে না এদের। এরা যদি একেবারে আসমান পর্যন্ত যদি স্তূপ হয়, মানুষের স্তূপ, সব পরেশগার হুজুরদের স্তূপ, বুজুর্গানে দিন আর বুজুর্গানে রাতের যদি স্তূপ আসমান ছোঁয়া হয়ে যায়, কী হবে এদের দিয়ে? সব রাত কায়েম করার লোক, কিসের দিন কায়েম? লাইন আসতে হবে, এলেম, এলেম অর্জন করতে হবে, কিতাবুল্লাহর এলেম, মারিফতের এলেম না, তরিকতের এলেম না, হকিকতের এলেম না, বাতিনি এলেম না, 60,000 বাতিনি নিয়ে পড়ে আসে এই বাংলাদেশ। ও কোরআনের একটা আয়াতের তর্জমা করে না, আবার 60,000 আয়াত নিয়ে ব্যস্ত, বাতিনি 60,000 আয়াত, এগুলো সব মানে তামাশা। ইসলাম নিয়ে, দিন নিয়ে যেটা চলতেছে আমাদের বাংলাদেশে তামাশা, আর হুজুরের মাঝহাব হেফাজত নিয়ে ব্যস্ত, তরিকা হেফাজত নিয়ে ব্যস্ত। এই জন্য তো তারা সাহস পেয়ে গেছে, তারা বুঝে ফেলেছে আমাদের বাস্তব, এরা কোরআনের সাথে নেই, হাদিসের সাথে নেই, এরা হইচই পার্টি, এরা কখনো লাইন ধরে আসবে না, এরা লাইন এবং শৃঙ্খলায় পাওয়া যাবে না এদের, এরা এলোপাথাড়ি, এলোপাথাড়ি দিন কায়েম করিল। ইলিম অর্জন করতে হবে, আর ইলিমটা কি হবে? কোরআন সুন্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমের হাদিসের মধ্যে এটা বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। আর আল্লাহ রাসূল সুন্দর করে ক্লিয়ার করে দিয়েছেন যে কিসের এলেমটা হবে, ইন্নাহুম লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা। আলেমরা যে নবীদের ওয়ারিস, এটা কিসের? দিনারের নয়, দিরহামের নয়, ইন্নামা ওয়ারাসুল ইলমা, নবীগণ আলেমদেরকে ওয়ারিস বানিয়ে গেছেন, ইলমের ওয়ারিস। রসুলের কাছে কি এলেম ছিল? এই কিতাবুল্লাহ, আর কিতাবুল্লাহর ব্যাখ্যা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, এই জন্য তো আল্লাহ রসুলের উপরে কিতাবটা নাজিল হয়েছে, আর কারো উপরে নাজিল হয়নি। ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম, সূরা নাহলের 44 নম্বর আয়াত। হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেবল আমি আপনার উপরেই কোরআনটা নাজিল করেছি, জিকির গ্রন্থ, কেন? যাতে করে ব্যাখ্যাটাও এক হয়। কোরআন এক হয়ে কোনো লাভ নাই তো, ব্যাখ্যাটাও এক হবে। যদি কোরআনটা 10 জনের উপরে নাজিল হইতো, 10 জনের ব্যাখ্যা হইতো, কিন্তু ব্যাখ্যাও এক হবে, তাফসিরও এক হইতে হবে। এই জন্য আল্লাহ তবারক তাআলা শুধুমাত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করেছেন। এই জন্য একটা বিভ্রান্ত দল হয়েছে, এটা হলো মুরতাদ দল, এরা বলছে রসুলের ব্যাখ্যা নেব না, আমরা ব্যাখ্যা করতে পারি, আপনার যশোরও আছে। এরা হলো হাদিস অস্বীকারকারী, এরা হলো কাদে জিনিস যেহেতু খারাপ। যত ইসলামের মধ্যে বাতিল ফেরকার জন্ম হয়েছে, এমনকি ওই যে হিজবুত তাওহিদ হয়েছে না, ওই যে আর্মি ট্রেনিংয়ের মতো তাদের সালাতটা, লক বর লক বর, ইবলিসি সব কারবার। তারপরও ভালো, ওরা তো নামাজ ওইটাই, সালাতটা তো ওইটাই রাখছে, খালি এর মধ্যে আর কি ওই যে আর্মি ট্রেনিংটা ঢুকাই দিছে এইটাই আর কি। কাঁদে কাঁদে নিরও তো, সালাত তো 5 ওয়াক্তই আছে, কিন্তু এই যে হাদিস অস্বীকারকারীদের সালাত দেখলেই ঘৃণা লাগে,
কি যে সালাত পড়তেছে এরা, হ্যাঁ, জগা খিচুড়ি খচ্চর মার্কা সালাত, কিছু হাদিসের সাথে মিলে, কিছু কোরআনের সাথে মিলে, কিছু ইবলিসের থেকে ইবলিসের সাথে মিলে, এই তিনটা কোরআন হাদিস আর ইবলিসের সব ওহী সব একত্র নিজেদের খেয়াল খুশি মিলিয়ে একটা খচ্চর বানাইছে। নামাজ কিসের নামাজ, কিসের সালাত, এটা সালাত না, একটা খচ্চর মার্কা কিছু। ওরা জব দিতে পারবে না, যে কয়টা কাজ করে ওই কয়টারই জব দিতে পারবে না। এই হলো ব্যাপার, এরা হলো ইসলামের মধ্যে আবর্জনা, এরা হলো ইসলামের শত্রু, এরা হলো মোর্তাদ, এরা কাদেরীদের চেয়েও জঘন্য। ইসলামী রাষ্ট্র হলে এদেরকে ফাঁসি দিয়ে হত্যা করার বিধান আসত, হত্যা করার বিধান আসত, কারণ এরা ইসলাম বিকৃতকারী। হ্যাঁ, আহলে কোরআন নাকি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন যাতে করে রাসূল শিক্ষা দেন, এবং আল্লাহ বলে দিয়েছেন না, মাপকাঠি হিসেবে রাসূলকে ধরতে বলা হয়েছে। হ্যাঁ, মা আতাকুম রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু, তিনি তোমাদেরকে যা দেন সেটা তোমরা গ্রহণ করো, আর যা নিষেধ করেন সেটা থেকে বিরত থাকো। তারপরে আল্লাহ কি বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রসুলের মধ্যে রয়েছে উত্তম দৃষ্টান্ত নমুনা। তাকে দেখে দেখে করো, তাকে দেখে দেখে ইবাদত করো, তার কাছ থেকে কোরআনের ব্যাখ্যা শোনো, সাহাবীদের কাছ থেকে কোরআনের ব্যাখ্যা শোনো, এবং তিনটা যুগের মধ্যে সীমাবদ্ধ। কারণ ইলম বলতে কি বোঝা গেল তাহলে, ইলম মা তারাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল যে এলেম ছেড়ে গেছেন সেটা কী ছেড়ে গেছেন, তারাক্তফিকুম আমরা ইলাম তাদুল্লিমা তামাসসাক্তুম বিহিমা, আমি তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে গেলাম, পশ্চিমকালেও গুমরা হবে না যদি তোমরা এই দুটোকে আঁকড়ে ধরো, কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। আলহামদুলিল্লাহ, তাহলে এরপরে কি, এলেম অর্জন করার পর খালি এলেমের ডিপু হয়ে যাব, আমল করতে হবে, এটা আমলে পরিণত করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া চাইতেন, আমল আমল করার এটা আল্লাহর পক্ষ থেকে তৌফিক হইতে হবে, আমল শিখতে হবে। কি কি আমি শিখলাম কোরআন এবং হাদিস থেকে, কালেমার অর্থ জানব কোরআন থেকে হাদিস থেকে, সালাতের নিয়ম জানব কোরআন থেকে হাদিস থেকে, যাকাতের নিয়মগুলো শিখে নেব কোরআন এবং হাদিস থেকে, সিয়ামের নিয়মগুলো শিখে নেব কোরআন এবং হাদিস থেকে। আল্লাহ রাসূল কি বলেন, সল্লু কামা রাআইতুম ইউসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত পড়তে দেখো এইভাবে সালাত পড়ো, খুদু আন্নি মানাসিকুম, তোমরা আমার থেকে হজের নিয়মগুলো শিখো, আল্লাহ রাসূল বলে দিয়েছেন এইভাবে শিখতে হবে। তারপরে এগুলো আমল করতে হবে, শিখে নিলে লাভ নাই, আমলও করতে হবে। অনেক অনেক হুজুর আছে, দিন কায়েমের ব্যক্তি আছে, সালাত পড়ে না, সালাত পড়ে না। অনেক ইমাম আছে বাংলাদেশে, সালাত পড়ে না, সালাত ত্যাগকারী কাফের। এক অক্ত সালাতকে যদি ছেড়ে দেয় তাহলে সে দিনের খুঁটি ধ্বংস করে ফেলল। সালাত ছেড়ে দেওয়ার অর্থ কি, তার কাছে দিন নাই, দিন ধ্বংস করে ফেলেছে, দিনকে বিধ্বস্ত করে ফেলেছে। খুঁটিগুলো আপনি ভেঙে ফেললে এই মসজিদ থাকবে, দশতলা বিল্ডিংয়ের খুঁটি আপনি যদি ভেঙে ফেলেন বাস শেষ। এই জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, আস-সালাতু উমুদুদ্দিন, উমুদুহু সালাত, ইসলামের সালাত উমুদ খুঁটি হলো সালাত। তো যারা সালাত পড়ে না তারা ইসলামের খুঁটি ভেঙে ফেলেছে, তার মানে তাদের কাছে ইসলাম